হেফাজতে খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সাথে মশকরা। রিটের শুনানিতে হাইকোর্ট, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আবেদন বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ভুল সেটা হয়তো ভুল করছে, সেটাই বলছি যে হয়তো ভুল করছে কেউ। আর এটা কোথায়, এটা কোর্টের ভিতরে না বাইরে, এটা স্পেসিফিকভাবে ওই পিটিশনে বলা নাই। সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শোক ঘোষণা, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিছু শিক্ষার্থীর জড়ো হওয়ার চেষ্টা, কয়েকটি জায়গা থেকে অন্তত 30 জনকে আটক। নাগরিক জীবন স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি শুনলেন, প্রথম শিরোনামে ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, এভাবে জাতির সাথে মশকরা করবেন না, এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। আর এ সময় আদালত বলেছেন, ধরে নিয়ে ডিবিতে খাবার টেবিলে বসিয়ে খাইয়ে ছবি দেখানো জাতীয় লেভেলের মশকরা। বিক্ষোভের সময় ছাত্রদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মন্তব্য করেন। ডিবি হেফাজতে 3 দিন ধরে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক এবং হেফাজতে থেকেই তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। দায়ের করা রিটে তাদের মুক্তির আবেদন করা হয়। এ নিয়ে মঙ্গলবার শুনানি ও আদেশের দিন ধার্য করেন আদালত। এজলাসে আইনজীবীরা কোনো কারণ ছাড়া ডিবি অফিসে নিয়ে শিক্ষার্থীদের আটকে রাখার ঘটনা আদালতে নজরে আনেন। 54 গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। অজয় অ্যাকশন না থাকলে সে রিট মেইনটেনেবল না। আপনি তো বলছেন ভুল হয়েছে, এটা না ভুল, সেটা হয়তো ভুল করছে, সেটাই বলছি যে হয়তো ভুল করছে কেউ। আর এটা কোথায়, এটা কোর্টের ভিতরে না বাইরে, এটা স্পেসিফিকভাবে ওই পিটিশনে বলা নাই। কোট আন্দোলনের 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিবি কার্যালয়ে গণমাধ্যমের কাছে তিনি এই দাবি করেছেন। এর আগে একই সুরে কথা বলেছেন সমন্বয়কদের স্বজনরাও। তবে কবে, কখন তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার নিশ্চিত করেননি গোয়েন্দা কর্মকর্তারা। রোববার রাতে এক দফা খাওয়া দাওয়ার পর এই ভিডিও বার্তা দেন গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ক। হেফাজতে থেকে জানান, মূল দাবি পূরণ হওয়ায় প্রত্যাহার করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার দুপুরের দিকে সমন্বয়কদের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। তারা বলেন, কোনো চাপে নয়, নিজের ইচ্ছায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, তারা ভালো আছেন। ছোট ভাই হাসনাত, সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান। আমি আসছি, কথা বলছি, আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাব বিহেভ করা হয় নাই। আমি এখানে আসি, আসার পরে আমি স্বস্তি পেয়েছি ইনশাল্লাহ, আমার মেয়ে যথেষ্ট ভালো আছে। না ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুস্থ স্বাভাবিক আছে, কোনো প্রেশার হয় নাই, সহজে খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্ধার করছে। এরপর দুপুরের খাবার গ্রহণ করেন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে। কার্যালয় থেকে বেরিয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, হেফাজতে থেকে দেয়া বিবৃতি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মকর্তা হিসেবে আমরা মনে করি, কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমরা আমাদের কাছে সেই বিষয়টা আসে, আমাদের দায়িত্বে নদী পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসের কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি, এবং তারা
অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবদ্ধ আন্দোলনকে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে তারা আর নাই। এ সময় জানতে চাইলেও স্পষ্ট করেননি ঠিকই কবে নাগাদ সমন্বয়কদের নিরাপত্তা হেফাজত কাল শেষ হবে বা পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হবে। জামাত বিএনপি চক্র তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসাত্মক কাজটি করেছে, আপনারা জানেন। তারা আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি খোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। ডিবি সাধারণ মানুষের আস্থার জায়গা বলেও দাবি করেন হারুন রশিদ, জামাত এবং বিএনপি সদস্য। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শোক পালন করা হবে। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন, এদিন কালো ব্যাজ ধারণ, মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা করা হবে। 150 জন নিহতের তথ্য মন্ত্রিসভায় জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা এবং চলমান কার্ফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর আজ আবারও মন্ত্রিসভা বসে। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনা যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। রাজধানীর কয়েকটি স্পটে আজ আবারও বিক্ষোভ করার চেষ্টা করেছে কিছু শিক্ষার্থী, তবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে তাদের প্রচেষ্টা সফল হয়নি। বিভিন্ন জায়গা থেকে অন্তত 30 জনকে আটক করা হয়েছে। সায়েন্স ল্যাবরেটরি, বাড্ডা, ইসিবি সহ কয়েকটি মোড়ে জড়ো হতে চেয়েছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। পুলিশ জানিয়েছে জননিরাপত্তায় সন্দেহভাজনদের আটক করা হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোটার দাবিতে মাঠে নামা শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হতে পারে এমন তথ্যে প্রস্তুত ছিলেন তারা। বেলা 1টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন কিছু শিক্ষার্থী। বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন তারা। তখন তাদের ধাওয়া দেয় পুলিশ, ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এখান থেকে আটক করা হয় 10 জনকে। দুপুর 2টার কিছু আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন কিছু শিক্ষার্থী। তার আগেই বিশ্ববিদ্যালয়ের সামনে কঠোর অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে আটক করা হয় অন্তত 15 জনকে। এর আগে বেলা 12:30টার দিকে ইসিবি চত্বরে জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। এখানেও ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয় তাদের। আটক করা হয় অন্তত 20 জনকে। পুলিশের দাবি যাদের আটক করা হয়েছে তাদের কেউই শিক্ষার্থী নয়। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের চিফ, যারা অন্ধকারের চিফ, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্রের যে আশ্রয় প্রশ্রয় বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। রোববার গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে কোটা আন্দোলনের 6 সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে, কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ দাবি করেছেন ওই বিবৃতি স্বতঃস্ফূর্তভাবে দেয়া নয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার সহ বিভিন্ন দফা দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। এ সময় আধ ঘন্টার মতো বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল, কিছুটা ঘুরে আবার বিকল্প পথে যাতায়াত করে যানবাহনগুলো। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিনোদপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে আবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি পুলিশ। সারা দেশে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ারও দাবি তারা জানিয়েছেন। সকালে রাজধানীর শাহবাগে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলির নির্দেশ দেউলিয়া রাষ্ট্রের লক্ষণ। প্রায় 200 মানুষের মৃত্যু এই জুলাই হত্যাকাণ্ড বলেই মন্তব্য করেন শিক্ষকরা। বলেন, গুলির পর এখন বাড়ি বাড়ি গিয়ে ব্লক রেজ দিয়ে শিক্ষার্থীদের গণগ্রেফতার চলছে, এগুলো বন্ধের দাবি জানান তারা। আমাদের ছাত্ররা নিপীড়নের শিকার, তাদেরকে ব্লক রেড দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদের খোঁজ করতে যায় যখন পরিজনেরা, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, কোনো খবর দেওয়া হয় না, পথ আটকে রাখা হয়, রাতের অন্ধকারে তাদেরকে টর্চার করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর এবং হতাহতের ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত 243টি মামলা হয়েছে। আর এসব মামলায় গ্রেফতার করা হয়েছে 2,822 জনকে। সোমবার ডিএমপি থেকে এই তথ্য জানা যায়। আর সেখানেই দেখা যায় গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীতে 14টি নতুন করে মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 58 জনকে। গোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় 19 জুলাই থেকে। এই সহিংসতার প্রেক্ষিতে 24 ঘন্টা সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব মামলায় শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত 147 জন নিহত হয়েছেন। আর মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন, বিটিভি সেতু ভবন সহ রাষ্ট্রীয় অনেক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় সারা দেশে আজও অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং নতুন করে আরও 126 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় 6টি মামলা হয়েছে। জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়ার জোহাসহ মহানগরে 21 এবং জেলায় আরও 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে 242। নারায়ণগঞ্জে নতুন করে 51 জনকে গ্রেফতার করা হয়েছে, মোট গ্রেফতার 563 জন। চট্টগ্রাম মহানগরীতে 16 এবং জেলায় 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহীতে 13, সিলেটেও 1 জনকে গ্রেফতার করা হয়েছে। ছাড়াও গেল 24 ঘন্টায় খুলনায় 10 জন এবং লালমনিরহাটে 2 জন গ্রেফতার হয়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত রাষ্ট্রীয় কাঠামোর উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সকালে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন শেষে এই আহ্বান তিনি জানিয়েছেন। 14 দলের নেতারা বলেছেন, যারা দেশকে অকার্যকর করতে চায়, স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এই ঘটনা ঘটিয়েছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলেও জানান তারা। যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা এর সাথে জড়িত না। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। সরকারের অন্যায়ের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ হচ্ছে, সময় হলে সবাই মিলে রাজপথে নামার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, ছাত্রদের ন্যায্য দাবির সাথে তার দল
একমত। সকালে পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম দাবি করলেন, শুরুতেই ছাত্রদের দাবি মেনে নিলে এত প্রাণক্ষয় হতো না। ছাত্রদের অবজ্ঞা করার মাধ্যমে সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে বলেও তিনি জানিয়েছেন। বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের মিছিলে গুলি করতে পারে না। সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব। কারফিউ শিথিলকালে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে, সেই সাথে যান চলাচলও বেড়েছে। অফিস আদালতে কাজের পাশাপাশি সবাই জরুরি অন্য কাজও এই সময়ে সেরে নিচ্ছেন। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলায় আজ ও আগামীকাল 11 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিল হওয়ায় বেলা বাড়ার সাথে সাথেই যান চলাচলও বেড়েছে সড়কে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে বিকেল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত। এখন তো মোটামুটি একটু গাড়ি চলে, কিন্তু সম্পূর্ণ গাড়ি তো এখনো চালা দেখা যায় না। আর অফিস আদালত তো আসলে এটা তো আসলে নিয়মতান্ত্রিক দিয়ে চলতে হবে, কারণ আমাদের সবারই একটা ইয়ে আছে, জীবিকার তাগিদে দৌড়াইতে হয়। এখন আল্লাহর রহমতে ভালো আছে, আশা করি সামনে আরো জানি ভালো হয়। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যে নিরাপত্তা দিচ্ছে সেতে মোটামুটি সন্তুষ্ট। বিভাগীয় জেলা শহরগুলোয় কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোতে জনজীবন স্বাভাবিক হয়েছে, সড়কে যানবাহনের চলাচলও বেড়েছে। সরকারি বেসরকারি সব ধরনের অফিসই খোলা, তাই জনজীবন কর্মব্যস্ত এবং সড়ক মহাসড়ক পূর্ণরূপে ফিরেছে। যানবাহনের চাপ বেড়েছে, শিথিলের সময়সীমা বেড়েছে চট্টগ্রাম এবং ময়মনসিংহে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রংপুর, বরিশাল, খুলনায় গতকালের মতোই ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর ভোর 6টা থেকে রাত 9টা, রাজশাহীতে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউতে শিথিল রয়েছে। এ ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজনে।